আপনারা আমার সাথে ওই মহারাজের প্রণাম মন্ত্রটা একসঙ্গে বলুন। ওম কালিন্দি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরু লোকনায়ক। আজকে আমরা শুরু করছি স্বামী ব্রহ্মানন্দজির সেই বিখ্যাত বই ধর্ম প্রসঙ্গে। স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থটি এখানে ধারাবাহিকভাবে হবে। আমি চেষ্টা করব প্রত্যেক মাসে আপনাদের সঙ্গে দেখা করে এই গ্রন্থটি থেকে পাঠ এবং আমার বুদ্ধি অনুযায়ী আলোচনা করার। এই গ্রন্থটি শুধুমাত্র সাধুদের জন্য নয়, অধ্যাত্ম পিপাসু সকলের জন্য এই গ্রন্থটি অত্যন্ত প্রয়োজনীয় গ্রন্থ। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমাদের তিনটি গ্রন্থ পড়ার কথা বারবার বলতেন। ঠাকুর এবং মায়ের বড় জীবনী, লীলা প্রসঙ্গ এবং শ্রীমা সারদা দেবী ছাড়া আরও চারটি গ্রন্থ পড়তে বলতেন। একটি হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা, কারণ শ্রী শ্রী মায়ের কথা এটা সেই সময়কার স্মৃতিচারণ যারা মাকে দেখেছেন, এবং এই স্মৃতিগুলি সবকটি সংকলন হওয়ার পরে স্বামী শুদ্ধানন্দ এবং স্বামী সারদানন্দজি এটা শুনে অ্যাপ্রুভ করে গেছিলেন। এখন যেমন অনেকেই মাকে দেখেছে, কেউ জগদ্ধাত্রী, কেউ দুর্গা, কেউ বগলা এবং নানা অলৌকিক কাহিনী সহ মাকে অনেকে প্রত্যক্ষ করেছেন, এরকম কিন্তু আপনারা শ্রী শ্রী মায়ের কথা একটাও পাবেন না। দুটো জিনিস আছে, দেখবেন শ্রী শ্রী মায়ের কথা দীর্ঘতম দুটো স্মৃতি। প্রথম খণ্ডে আছে সরযু দেবীর স্মৃতি, যেখানে ব্যক্তিগত মাকে দেখা যায়, কারণ মানুষ অবতার পুরুষ, তিনি যদি এই গীতাতে আছে না, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, জিজ্ঞেস করছেন স্থিতপ্রজ্ঞ কেমন। এখন আপনার আমি আমাদের মধ্যে যদি কেউ স্থিতপ্রজ্ঞ হয়ে থাকে, আমি যদি না চিনতে পারি তাহলে কিন্তু আমি কিছু করে উঠতে পারবো না, বুঝতেই পারবো না। তাই কেমন স্থিতপ্রজ্ঞ সেটা জানা খুব জরুরি। স্বামী বিবেকানন্দ, মা ঠাকুর, এদের বাণী তখনই আমাদের জীবনে কাজে লাগবে যখন আমরা অনুভব করতে পারবো যে ব্যক্তি মানুষটি কেমন ছিলেন, এবং ব্যক্তি মানুষটি কেমন ছিলেন সেটা দেখার জন্য এদের জীবনের খুঁটিনাটি ঘটনা যারা তাকে দেখেছেন তাদের চোখের আলো দিয়ে আমাদের একটুখানি দেখা খুব প্রয়োজন আছে। সেই কারণে আপনাদের এই কথামৃত পড়াটা এত জরুরি, কারণ ঠাকুর কীরমভাবে হাঁটতেন, ঠাকুর কীভাবে চলতেন, ঠিক সেরকমভাবে মায়ের কথা এবং স্বামী শিষ্য সংবাদ, এই তিনটি গ্রন্থ পড়া খুব জরুরি। যে স্বামী বিবেকানন্দ বিশ্ববিখ্যাত, বিশ্ববিজয়ী, সেই স্বামী বিবেকানন্দ মানে আমরা স্বামী বিবেকানন্দ মানে এরকম ছবি কল্পনা করি, গভীর ধ্যানে মগ্ন কি তেমন ছিলেন, কেমন করে তিনি কেষ্টাকে খাইয়েছিলেন, কেষ্টা খাবার আনন্দে তিনি উৎবেলিত হলেন, কেমন করে মঠরু এদের সঙ্গে তিনি খেলতেন। আবার শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন যে তিনি ইয়ে করছেন, আউট্রম ঘাটে গিয়ে দেখলেন যে স্বামীজি সেই আউট্রম ঘাটে জাহাজ ঘাটের উপর হাঁটছেন, আর আর কি করছেন, তিনি হচ্ছেন ইয়ে খাচ্ছেন, ওই ঘটি গরম, ঘটি গরম সেই কিনে তিনি সেগুলো খাচ্ছেনই নয়, সেগুলো তিনি নিজের শিষ্যের সঙ্গে ভাগ করে খাচ্ছেন, বলছেন দেখ কীরকম হয়। এই যে মাটির পৃথিবীর মানুষ যাদের মুখ থেকে এমন সব শব্দ বেরিয়েছে, সে তারা কেমন মাটির পৃথিবীর মানুষ এটা জানা আমাদের ভীষণ জরুরি। তাই আমাদের এই মায়ের কথা পড়বার কথা বলা হয়। আর অধ্যাত্ম জীবনের তিনটি গ্রন্থ, একটা হচ্ছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, দুই হচ্ছে শিবানন্দ, তিন হচ্ছে পরমার্থ প্রসঙ্গ। কেন এই তিনটি গ্রন্থ আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট সেটা জানা দরকার। একবার যোগানন্দ, ভেতরে বসুন ভেতরে, একবার যোগানন্দ মহারাজকে ঠাকুর, যোগানন্দ মহারাজকে ঠাকুর জিজ্ঞাসা করলেন আমাকে তোর কি মনে হয়। দেখবেন কথামৃতের বহুবার ঠাকুর এরকম প্রশ্ন অনেককে করেছেন, তার উত্তরে ঠাকুর যোগানন্দ মহারাজ বলেছিলেন যে আপনি গৃহস্থেরও নন, আপনি গৃহস্থেরও নন, আপনি সন্ন্যাসীরও নন। যোগানন্দ মহারাজের এই কথা শুনে ঠাকুরের মুখখান একদম আনন্দে ভরপুর হয়ে গেল। যোগানন্দ মহারাজের জীবনীকাররা বলছেন যাকে এই যোগানন্দজিকে এই কথা বলেছিলেন, ফ্লোটা বন্ধ হয়ে যায় জানেন তো, আপনি বাইরেটাই বসুন, হ্যাঁ হ্যাঁ বাইরেটাই বসুন। যোগানন্দ মহারাজকে বলেছিলেন তিনি যে ঠাকুর বলেছেন তুই এত বড় কথাটা বললি। যোগানন্দ মহারাজের জীবনীকাররা বলছেন
যে এই কথার মাধ্যমে যোগানন্দজি তার অনুভবের কথা বলেছিলেন। ঠাকুর কিন্তু গৃহস্থের জন্য আসেননি, ঠাকুর সন্ন্যাসীদের জন্য আসেননি, ঠাকুর কারুর প্রাইভেট প্রপার্টি নন। তাহলে ঠাকুর কাদের জন্য এসেছিলেন? ঠাকুর তাদের জন্য এসেছিলেন যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে চেয়েছে। সে সন্ন্যাসী হতে পারে, সে গৃহস্থ হতে পারে। এর এই গ্রন্থ তিনটি, এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, শিবানন্দ বাণী এবং পরমার্থ প্রসঙ্গ, এই মন প্রাণ দিয়ে ঈশ্বরকে চাওয়া মানুষদের ঈশ্বরের পথে যাওয়ার সুযোগ সন্ধান। এই গ্রন্থটি ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ স্বামী ব্রহ্মানন্দের জীবনী যদি দেখেন, তিনি অধ্যাত্ম বিদ্যা সাহায্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। জীবনের একেবারে শেষের দিকের ঘটনা একটা, সেখানে কাশীতে দুটি আশ্রম আছে, একটা অদ্বৈত আশ্রম একটা সেবাশ্রম। দুই আশ্রমের সাধুদের মধ্যে ভীষণ ঝগড়া শুরু হলো। যারা সেবাশ্রম, যারা স্বামীজির ভাবে শিবজ্ঞানে জীবসেবা করছেন, তারা মনে করছেন তারাই একমাত্র মুক্তির পথে ঠিক ঠিক আছে। আর যারা অদ্বৈত আশ্রম আছেন, পূজা অর্চনা এসব, তারা মনে করছেন ওরা যেটা করছে সেই পদ্ধতিটা ভুল। দুই আশ্রমের সাধুদের মধ্যে, এবং তাদের মধ্যে খুব বিখ্যাত সাধুরা আছেন, তাদের মধ্যে একজন পরবর্তীকালে সঙ্ঘগুরুও হয়েছিলেন, তাদের মধ্যে ভীষণ রকমের ঝামেলা। শারদানন্দজি গিয়েও মেটানোর চেষ্টা করলেন, সেটা হলো না। ভুবনেশ্বর থেকে রাজা মানুষকে ধরে নিয়ে যাওয়া হলো, উঠলেন অদ্বৈত আশ্রমে, সেই বিখ্যাত সেই ঘরটা। দুই আশ্রমের সাধুরা রাজা মানুষকে প্রণাম করতে এলেন, সবাই ভাবছেন রাজা মানুষ বোধহয় এই সমস্যার কথা তুলবেন। রাজা মানুষ ধার দিয়েই গেলেন না, বললেন বুঝলি তো, আমরা এখন থেকে সকাল সন্ধ্যে দুবেলা একসাথে বসে জপ ধ্যান করব। রাজা মানুষের সাথে সবসময় ফাইনেস্ট কিছু এই গায়কের দল সঙ্গে থাকতেন, নীরদ মহারাজ, স্বামী অম্বিকানন্দ, এরা সব থাকতেন। সবাই ভোরবেলা সেই মঙ্গল আরতি হওয়ার সঙ্গে সঙ্গে রাজামাঝের কাছে এসে বসতেন, খাটের ওপর রাজামাঝ বসে গভীর ধ্যানে মগ্ন থাকতেন, এবং তাকে ঘিরে সাধু ব্রহ্মচারীরা সেই তার ভাইব্রেশনে আনন্দে করে মশগুল হয়ে ডুবে থাকতেন সাধন ভজনে। এক মাস ধরে এই কাজ হতে থাকলো, সকালে বিকেলে সাধন ভজন দবধ্যান শেষ হয়ে যাওয়ার পর রাজা মহারাজ বলতেন আজকে এই স্তোত্র করো, আজকে ওই স্তোত্র করো, সেই অনুযায়ী স্তোত্র গান ভজন হতো, ব্যাস আবার তারপরে যে যার মতো ফিরে যেতেন। ফিরে যাওয়ার পরে এই এক মাস পরে রাজা মহারাজ চলে গেলেন, সমস্যার সামান্যতম কথাটুকু নিয়ে তিনি উল্লেখ করলেন না, কিন্তু সকলে প্রাণে প্রাণে অনুভব করলো সকলের সমস্যার সমাধান হয়ে গেছে। স্বামীজি আমাদের যে নতুন যে বেঁচে থাকার যে নিয়ম যেটা দিয়েছিলেন, সেটা হচ্ছে আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই চ শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, চ হচ্ছে বাংলায় এবং ইংরেজির অ্যান্ড। এখন সংস্কৃতে সুবিধা হচ্ছে ইংরেজি বা বাংলা বা অন্য কোনো জায়গায় অ্যান্ডকে যেখানে খুশি ব্যবহার করা যায় না, সবসময় একবারে বিশেষ্য পদ তার আগে পরে বসবে, রাম এবং শ্যাম, রাম অ্যান্ড শ্যাম। কিন্তু সংস্কৃতে এই ফ্রিডম দেওয়া আছে, রাম চ, শ্যাম চ, রাম শ্যাম চ, চ রাম চর শ্যাম, যেমন খুশি ব্যবহার করা যায়। এই সুযোগটা স্বামীজি নিলেন, দুটো জীবনের দুটো পাখা তিনি খুলে দিলেন। একটা হচ্ছে আত্মানো মোক্ষার্থম, যদি নিজের মুক্তি খুঁজতে থাকি তাহলে আমার মতো স্বার্থপর জগৎ সংসারে আর দুটো হবে না। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি উত্তরাখণ্ডে সাধুরা কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ফিরেও তাকাতো না, কেন না, বিক্ষেপ হয়ে যায়গা, মানে ভগবানেরতে মন যেটা লেগে আছে তার থেকে মনের বিক্ষেপ হয়ে যায়। আর যদি আমরা শুধু জগৎ সিদ্ধ করতে থাকি তাহলে লক্ষ্যবিহীনভাবে চলার ফলে আমাদের কি হবে, আমরা কোনো রকম একটা অহংকারের একটা পুঁটলি হব, একটা বড় আই, স্মল আই না, বিরাট বড় একটা ক্যাপিটাল আই হয়ে যাব। কিন্তু এই মাঝখানে এই চটা থাকা, চ শব্দের অর্থ এখানে সমুচ্চয় অর্থে, সমুচ্চয় মানে কি, একই সঙ্গে দুটো হবে, আমি নিজের মুক্তি খুঁজব জগতের হিত সাধনের মাধ্যমে, আর জগতের হিত সাধন করব নিজের মুক্তির উদ্দেশ্যে। যখন এই কাজটা করব তখন আমাদের সব কাজ পুজোর মতো হয়ে যাবে। এই ভাবটা অদ্বৈতাশ্রম আর সেবাশ্রমের সাধুরা বুঝলেন, তারা বুঝলেন যে শুধুমাত্র সাধন ভজনই শেষ কথা নয়, শিবজ্ঞানে জীবসেবাটাও বড় কথা। আর যারা শিবজ্ঞানে জীবসেবা করছিলেন তারা মনে করলেন শুধু শিবজ্ঞানে জীবসেবা নয়, তার সঙ্গে অধ্যাত্ম সাধনাও দরকার। ওটি না থাকলে, ওটা হচ্ছে নৌকার হাল, ওটি না থাকলে জীবন্তরী ওলট পালট হয়ে যাবে। আমি বন বাবার কথা শুনেছি, বন বাবাকে দেখিনি, বন বাবা সারা জীবন ধরে, বনবিহারী মহারাজ, তিনি সারা জীবন ধরে মহাপুরুষ মহারাজের আদেশে এই কাশী সেবাশ্রমে ড্রেসিং করতেন।
তখনকার দিনে ডিসপোজেবল ইয়ে পাওয়া যেত না, গজ টজ পাওয়া যেত না, ব্যবহার করা গজকে আবার গরম জলে ফুটিয়ে তাকে ডিসইনফেক্ট করে তারপরে তাকে রোদ্দুরে শুকিয়ে সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে করতেন। সকাল থেকে সন্ধ্যে অবধি তিনি এটি করতেন। আর দিনের শেষে কি করতেন, কেদারঘাটে গিয়ে তিনি গভীর জপ ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। এই দুটি তার জীবনে দেখা গেছিল। সারা দিন যেমন দিনের একটা অংশ তিনি একবারে মন প্রাণ উজাড় করে সাধন ভজনের মতো করতেন, আবার তিনি জপ ধ্যানেও মগ্ন থাকতেন। দীপ্তানন্দজির গল্প শুনেছি, মহারাজ মঠেতে ঠাকুর ভাড়ারে জোগাড় দিতেন, এমন মনোযোগে ঠাকুর ভাড়ারে জোগাড় দিতেন, তার চোখে খুব হাই পাওয়ারের চশমা ছিল, গুলঞ্চ গাঠে ওঠার সময় গুলঞ্চ গাছের ডালে তার চশমাটা থেকে গেছিল। তিনি ওপর থেকে নিচে নেমে এসেছেন, তিনটে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ চারটি মন্দিরের জন্য নৈবেদ্য সাজিয়েছেন, নৈবেদ্য ফল কেটেছেন, নৈবেদ্য সাজিয়েছেন, ফুলের পাত্র সমস্ত কিছু জোগাড় করে তারপরে ঠাকুর মন্দিরে ফলভোগ তুলে দিয়ে ঠাকুরের জন্য মালা গাঁথতে গিয়ে দেখলেন ছুঁচে কিছুতেই তিনি সুতো পড়াতে পারছেন না। তখন তিনি অনুভব করলেন যে তার চোখে চশমাটি নেই। এটা দেখুন, এটা হচ্ছে কথা, এটা আমাদের বোঝায় যে কি গভীরতার সাথে পুজোটা কোন গভীর স্তরে চলে গেলে কাজ কখন পুজোর রূপান্তরিত হয়। আমার নিজের চোখে দেখা স্বামী অমলানন্দজিকে আমি দেখেছি, ভীষণ শীত কাতুরে ছিলেন, এইরকম শীতের দিনে দুখানা মোজা তিনি পরতেন, কাপড়ের ওপর শালকে জড়িয়ে তিনি পরতেন। আমরা বলতাম পঞ্চকোষ, পাতলা গেঞ্জি, তার ওপর মোটা গেঞ্জি, তার ওপর সোয়েটার, তার ওপর তিনি একটা মোটা গরম গরম শাল দিয়ে কাটা শার্ট, তার ওপর শাল গায়ে দিতেন। আর এমনি ওই আগেকার দিনে যে পুরনো যে কাপড়ের টুপি পাওয়া যেত সেটি পরতেন কান ঢাকা, আর সে তার ওপর মাঙ্কি ক্যাপ পরতেন এবং সেইটি পরে হাতে গ্লাভস পরে তিনি তবে বেরোতেন। আমার মনে আছে একদিন বাজেট তৈরি হচ্ছে, উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না, বিকেল পাঁচটা নাগাদ আমাকে দিয়ে গেলেন, দেখো দেখি হিসেবটা কেন মিলছে না, ভেতরে আসুন বসুন। আচ্ছা কেন হিসেবটা মিলছে না তা তিনি আমাকে দিয়ে গেলেন, আমিও দেখতে থাকছি। রাত্রি নটার সময় যখন শুতে গেলেন তখন আমায় জিজ্ঞেস করলেন হ্যাঁ মিলেছে, আমরা না মানুষ মেলেনি। উনি এত কিছু পরতেন কিন্তু রাত্রিরে শোবার সময় শুধু গেঞ্জি পরে আর মাথা থেকে পা অব্দি লেপটা দিয়ে মুড়ে আষ্টে পিষ্টে মুড়ে শুতেন। আর ওনার ঘরের পাশে একটা পুকুর ছিল, মন্দিরের ঠিক অপোজিট দিকের ঘরটায় থাকতেন। আমি ২৪ বছরের ছেলে, সেই পুকুর থেকে আসা ঠান্ডা হাওয়ায় ঠক ঠক করে কাঁপছি গরম জামাকাপড় পরে। রাত্রি ১০টা নাগাদ হিসেবটা মিলে গেল। আমি খুব নিঃশব্দে মেলা হিসাবটা টেবিলের ওপর রাখছি, রাখা মাত্র একটু যে আওয়াজ হয়েছে তাতেই জেগে গেছে, বললেন হিসেবটা মিলেছে, আমি হ্যাঁ হিসেবটা মিলে গেছে। উনি সেই লেপটা খুলে গেঞ্জির ওপর একটা উত্তরীয় গায়ে দিয়ে এসে বসে পড়লেন, যে আমি ঠক ঠক করছি ঠান্ডায় আমার দাঁড়াতে পারছি না। শেষ অবাক বিস্ময়ে দেখলেন এমন শীত কাতুরে অমলানন্দজি, তার কোনো শীতের পোশাক নেই, তিনি গভীর একাগ্রতার সাথে ওই হিসেবটাই দেখছে। আমার চোখের সামনে স্বামীজির এই ভাবটা পরিষ্কার হয়ে গেল, কেমন করে হয় আত্মান মোক্ষার্থম জগত হিতায় চ, জগতের হিত সাধন কিরমভাবে মুক্তির উপায় হয়, কেমন করে কাজ পুজো হয় এ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেই কারণে এই গ্রন্থের প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। আমরা শুরু করব ভূমিকা দিয়ে, যেটা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ লিখেছেন। প্রথম সংঘগুরু সম্পর্কে চতুর্থ সংঘগুরু লিখছেন, শ্রী শ্রী রাখাল মহারাজ মহারাজের সাদর অনুগ্রহ আমরা অনেক পাইয়াছি, উনি মিষ্টি কথায় শ্রী শ্রী ঠাকুরের উপদেশাবলী আমাদের নিকট কতই না বলিয়াছেন। দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছেন, কল্পনার কথা নহে, উনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন এবং তাহাদের সহিত কথা বলিতেন ও তাহাদের প্রত্যুত্তরও শুনিতেন। একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি আর অন্যদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন, এই দুয়ের মধ্যে দিয়ে ঈশ্বরের সম্যক রূপ উপলব্ধি করা যায় এই রূপ আমার মনে হয়। শ্রী শ্রী রাজা মহারাজকে আমি অসংখ্য প্রণিপাত জ্ঞাপন করিতেছি। আমার বিশ্বাস তাহার এই উপদেশ নিশ্চয় সকলের মহাকল্যাণ হইবে ও তাহাদের মনের ধাঁধা মিটাইয়া যাইবে। এই যে আশীর্বাণী, এর মধ্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এই যে গ্রন্থ, এর ভাষা কেমন সেটা সম্পর্কে তিনি বলছেন, মিষ্ট ভাষা,
মিষ্ট মানে এমন না যে প্রত্যেকটা কথার মধ্যে এক ফোঁটা করে রসগোল্লার রস আছে, আমরা বইটা পড়ার সময় একবার করে চাটবো আর ব্যাস সঙ্গে সঙ্গে সেই রস আত্মস্থ হবে, তা নয়। সহজ, মিষ্ট শব্দ অর্থ বোঝাতে চেয়েছেন সহজ, সহজবোধ্য। অথচ সেই ভাষার এত তীক্ষ্ণতা যেটা আমাদের মধ্যে লাগামাত্র গেঁথে যাবে, এইটা হচ্ছে এই মিষ্ট শব্দের অর্থ। তিনি বলছেন, আপনাকে খুঁজছি না, আপনি এখানে এসে বসুন, সামনেটা এসে বসুন। সেই বলছেন এটা হচ্ছে দ্বিতীয় মিষ্ট শব্দ, এটা এইখানটা এতখানি জায়গা পড়ে রয়েছে। হ্যাঁ, তারপরে মিষ্ট শব্দের কথা তিনি বলছেন। দু নম্বর হচ্ছে, বলছেন স্বামীজির নিরাকার বোধ, তার অনুভূতির কথা বলছেন। কিরকম অনুভূতি? না, তিনি দেবদেবী সম্পর্কে বলেছিলেন সত্য, আমরা যে উড়িয়ে দিই, এই যে উড়িয়ে দিই, এই উড়িয়ে দেওয়াটা ঠিক নয়, মানে এটা ঠিক নয়, সত্য সত্যই তারা আছে। শুধু তাই নয়, আরও একটা কথা বলছেন, সবসময় আমরা দেবতার কাছে প্রার্থনা করি, দেবতা উত্তরে যে বলেন সেটা আমরা শুনতে পাই না, তার কারণ হচ্ছে আমাদের সেই কান তৈরি হয় না। এখানে তিনি বলছেন মানুষ যদি চেষ্টা করে তাহলে এই দুটো জিনিসই হয়। এই যে বলছেন উনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন, তাহাদের সহিত কথা বলিতেন, এ অবধি আমাদের কিন্তু সত্যি, কারণ মা বলেছেন ছায়া আর কায়া সমান, আমরা ঠাকুরকে দেখিনি কিন্তু তার ছায়ারূপটা আছে, অতএব নিশ্চিত নিশ্চিতভাবে আমরা ঠাকুরের সঙ্গে কথা বলছি, এই বিশ্বাস নিয়ে আমাদের বলা উচিত। আমরা বলেই যাই ওয়ান সাইডেড লাভ, এট ওয়ান সাইড এরকম একদিক থেকে প্রেম হয়, কিন্তু তাহাদের প্রত্যুত্তরও শুনিতেন, উল্টে তাঁরা যেটা বলছেন সে তাদের কথা তো ওরকম শব্দ অনুযায়ী হয় না, অনুভূতিতে প্রকাশিত হয়, সেটা তার তিনি অনুভব করতে পারতেন, প্রত্যুত্তরে কি শব্দ আসছে। এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় আশার কথা। আমরা ভাবি ঠাকুরকে বলেই চলেছি বলেই চলেছি বলেই চলেছি, হে গো রুগীর মতো, ঠাকুর শোনেনি না আমাদের কথা, শোনেনি না আমার কথা, তা কিন্তু নয়। আমরা যদি তেমন করে বলতে পারি তিনি অবশ্যই শোনেন, শুধু তাই নয় তিনি তার উত্তরও দেন, সেটাকে অনুভব করা যায়, এই বিশ্বাস এই প্রত্যয়টা আমাদের মনের মধ্যে জাগল। তিন নম্বর বলছেন, আমাদের সঙ্ঘে দুটি ধারা আছে, ঠাকুর যে বলছেন একদিকে নিরাকার, তিনি ভক্তের ভক্তিতে আকার রূপ ধারণ করেন, আবার ভক্তিহীমে আকার রূপ ধারণ করেন, আবার জ্ঞানের উষ্ণতায় সেই আকার নিরাকারে রূপান্তরিত হয়, দ্রবীভূত হয়ে নিরাকারে রূপান্তরিত হয়। তাই বলছেন একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি আর অন্যদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন, এই দুয়ের মধ্যে দিয়েই ঈশ্বরের সম্মুখ রূপ উপলব্ধি করা যায় এই রূপ আমার মনে হয়। তিনি বলছেন এই দুটো পথ, দুটো পথই সত্য, যে যে পথ দিয়েই যাক না কেন আসল কাজ হচ্ছে ঈশ্বরকে অনুভব করা, ঈশ্বরকে সম্মুখ রূপে অনুভব করা, তিনি আছেন তাকে দেখা যায়। দেখবেন ঠাকুর আর স্বামীজির এই যে কনভারসেশন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, এটা হচ্ছে আরো বড় কথা, আর তোর মতো স্পষ্ট, তোকে যেরকম দেখছি তার চেয়ে স্পষ্ট দেখা যায়, এটা হচ্ছে অবতার পুরুষের কনভিকশন, এটা যে সত্য তার পরবর্তী জেনারেশন এটা করে দেখিয়ে দিয়েছেন। অবতার পুরুষের স্পেশালিটি হচ্ছে তিনি কনডেন্স সবটাই, সাকার নিরাকার দুই বোধের একবারে কনডেন্সড ফর্ম, আর এখানে এটা আলাদা আলাদা ঠাকুরের পার্শ্বদরা তার সেই যে ভাগটা সেটা যেন ১৬টি ভাগে ভাগ করে দেখিয়েছিলেন। কেউ দেখিয়েছিলেন পূজার মাধ্যমে উপাসনার মাধ্যমে তাকে পাওয়া যায়, কেউ দেখিয়েছিলেন প্রার্থনার মাধ্যমে পাওয়া যায়, কেউ দেখিয়েছিলেন নিরন্তর সেবার মাধ্যমে পাওয়া যায়, কেউ দেখিয়েছিলেন সংঘকে যে শ্রীরামকৃষ্ণ রূপে তার যদি সেবা করা যায়, তারপর এক একজন পার্শ্বদ এক একটা ভাব দিকে দিয়েছেন, কিন্তু সবাই যখন একসাথে মিলে যাচ্ছেন মনে হচ্ছে সবটুকু নিয়ে যেন একটা শ্রীরামকৃষ্ণের সামনে রাখা যেন একটা ফুলের তোড়া, প্রত্যেকটি আলাদা আলাদা, গোলাপ বকুল জুঁই মালতী প্রত্যেকটি পৃথক পৃথক, তাদের গন্ধ আলাদা, তাদের বর্ণ আলাদা, তাদের সুবাস আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, কিন্তু যখন সব একসঙ্গে মিলে গেছে তখন সে এক অদ্ভুত দিব্য রূপ তৈরি করেছে। তাই বলছেন এরপরে তিনি তার কনভিকশনটা বলছেন, এই যে আমরা পড়ব এখনই, আমাদের এখন নতুন যুগের মানুষ তো আমরা সবসময় চাই এটা করলে কি পাবো, না পাওয়াটা যতক্ষণ না পর্যন্ত স্যাঙ্গুইন হচ্ছে আমরা কিছুতেই করতে চাই না, নবাব কিনলে আমাদের আরাম ফ্রি চাই, আপনারা শপিং মলে যাবেন গিয়ে দেখবেন যেখানে বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট মেনি,
সেইখানে লোকের ভিড়, আমরা সবসময় চাই এটা কেন করব। গীতা চণ্ডী এই পুরনো যুগে লেখা হয়েছে, তাই দেখবেন ওইখানে গীতা পাঠের প্রয়োজনীয়তা, চণ্ডী পাঠের প্রয়োজনীয়তা শেষকালে বলা আছে। যদি এই যুগে হতো তাহলে বোধহয় প্রথম অধ্যায়ে হতো গীতা পাঠের প্রয়োজনীয়তা কি। আমাদের এই যুগে সাধকরা ওটা আগে পড়ে তারপরে সেটা করতেন। এই অবতার পুরুষের সঙ্গীত, তিনি একবারে আমাদের মতো ফাঁকিবাজদের জন্য এসেছেন, তাই তিনি বলছেন আমার বিশ্বাস, শুধু আমার মনে হয় বলছেন, আমার বিশ্বাস, এটা আমার কনভিকশন, আমার বিশ্বাস তাহারই উপদেশ নিশ্চয়ই সকল উপদেশে নিশ্চয়ই সকলের মহাকল্যাণ হইবে ও তাহাদের মনের ধাঁধা মিটাইয়া যাইবে। ভগবানের কাছে আসার উদ্দেশ্য তাই, আমাদের মনের অঙ্কট বঙ্কটগুলো সোজা করা। মায়ের সেই সোজা সাপটা প্রার্থনা আছে না, শ্রীকৃষ্ণকে বলছেন তোমার শরীরটা মাকা মনটা সোজা, তুমি আমার মাকা মনটা সোজা করে দাও। আমরা ভগবানের কাছে আসি আমাদের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই, আমাদের বাঁকা মনটাকে সোজা করার উদ্দেশ্যে। এরপরে নিবেদনটা আমরা পড়ছি না, নিবেদনটা বলা আছে যে কিভাবে নেওয়া হয়েছে। অনেকের কাছে মহারাজের উপদেশ লেখা ছিল, সেগুলো কালেকশন করে এই গ্রন্থটি বেরোচ্ছে। কিন্তু যেটা আমরা পড়বো, যেটা পড়া খুব জরুরি, সেটা হচ্ছে এই গ্রন্থ শুরুর আগে দেবেন্দ্রনাথ মজুমদার, দেবেন্দ্রনাথ বসু, আমার যত দূর মনে হচ্ছে দেবেন্দ্রনাথ বসু, তিনি এর একটা ছোট্ট, হ্যাঁ দেবেন্দ্রনাথ বসু, তিনি ছোট্ট একটা লেখা লিখেছেন যেটা মুখবন্ধ হিসেবে ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। এটা একটা ঘটনা আছে, দেবেন্দ্রনাথ বসু থিয়েটারে কাজ করতেন, ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরকে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু ওই থিয়েটারে কাজ করতে করতে, তখন তো থিয়েটারে সব ভালো মহিলারা নটীরাই করতেন, তাদের সঙ্গে গিয়ে একটুখানি ওলট পালট হয়ে গেছিলো তার জীবনে, তাই তিনি ঠাকুরের পার্ষদদের কাছে বড় একটা আসতেন না। একদিন অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গে তার দেখা হয়, অখণ্ডানন্দজির সঙ্গে কথাটা হয়ে তিনি তার দুঃখের কথা মনের কথা বললেন। অখণ্ডানন্দজি অন্তর্যামী, তিনি বুঝে গেলেন যে কী সমস্যা হয়েছে। ফিরে এসে রাজা মহারাজকে বললেন, জানো তো রাজা মহারাজ, দেবে তোমার দেবেনবাবুকে দেখলাম কী হয়ে গেছে। মহারাজ বললেন, ও মা তাই নাকি, ও কেটে যাবে। তারপরে আবার দেবেনবাবুর সাথে আবার আরেকদিন শ্যামবাজারের ওই অঞ্চলে অখণ্ডানন্দজির সঙ্গে দেখা। তিনি বললেন, স্বামী ব্রহ্মানন্দজি এমন কথা বলেছেন। তার আগে অবধি কিন্তু তিনি ব্রহ্মানন্দজিকে বিশেষ একটা পাত্তা দিতেন না, ঠাকুরকে দেখেছেন তারাও পার্শ্বদের তুল্য, অতএব ও আর রাখাল নরেন তো দেখেছি ছেলেবেলায়, সে আবার এখন সন্ন্যাসী হয়ে কী হয়েছে। তিনি একদিন কিন্তু সত্যি সত্যি ওই আকুলতা অনুভব করলেন, তিনি এলেন বেলুড় মঠে। আপনারা বেলুড় মঠে মহাপুরুষ মাঝে ঘর দেখেছেন কি না জানি না, যেটা দেখা যায় এদিক থেকে দেখা যায়, মানে যে ঘরে থাকতেন, মানে ম্যানেজার মাঝের ওপরের ঘরটা, ওই ঘরের ঠিক অন্য দিকে গঙ্গার দিকে মুখ করে যে ঘরটা, সেই ঘরে স্বামী ব্রহ্মানন্দ থাকতেন। ইনি ছুটতে ছুটতে এসছেন, সিঁড়ি দিয়ে গিয়ে বারান্দায় গিয়েছে, বারান্দা দিয়ে রাজা মাঝে ঘরে ঢুকতে যাচ্ছেন, আর রাজা মহারাজ ঘর থেকে বেরোচ্ছেন, দুজনের মুখোমুখি দেখা হল। দেবেনবাবু একবারে হাউ হাউ করে কেঁদে তার দুঃখের কথা বলতে শুরু করলেন। রাজা মহারাজ তার বুকের মধ্যে হাত দিয়ে যেরকমভাবে সেতারে আমরা এরকম সুর ইয়ে করি তেমনি করে বললেন, ও দেবেনবাবু ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়, এরকম তিনবার এরকম এরকম করে ঘুটিয়ে দিয়ে চলে গেলেন। দেবেনবাবু বুঝতে পারলেন তার জীবনের অদ্ভুত পরিবর্তন হয়েছে, যে কথাটা তিনি এখানে লিখছেন অদ্ভুত কথা। কেন তিনি লিখলেন আছে তারের গল্প, আচ্ছা আমরা পড়ি ওই অংশটা আসবে, একটা লেখার মাঝখানে টুক করে ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা আছে যে তার তারের মধ্যে দিয়ে তার নিষ্প্রাণ তার পড়ে আছে, তার মধ্যে দিয়ে মানে ভাবটা হচ্ছে এই যে তার যখন ওই তড়িৎবাহী তার পড়ে আছে সেটা দেখলে মনে হয় নিষ্প্রাণ, খুব একটা তাতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ছুঁলে বোঝা যায় তার মধ্যে দিয়ে কি মহান শক্তি যাচ্ছে। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেন রাখাল আমার ছেলে মানস পুত্র, ইহার অর্থ বুঝিবার সামর্থ্য আমার নাই, তবে শিখা হইতে অনুরূপ শিখার সঞ্চার যদি এই কথার তাৎপর্য হয় তাহা হইলে পিতা পুত্র উভয়কে দেখিবার অপরিসীম সৌভাগ্য যাহার ঘটিয়াছে তিনি কতক উপলব্ধি করিতে পারিবেন। শ্রীরামকৃষ্ণ কেন বলিতেন রাখাল আমার ছেলে, শ্রীরামকৃষ্ণের নিজের কথা আছে, ঠাকুর বলছেন যে বাপের সম্পত্তি ছেলে পায়, বাপের সম্পত্তি ছেলে পায়, বাবার সম্পত্তি ছেলে পায়, আপনারাও পেয়েছেন অনেকেই,
এই বা এনার সম্পত্তি আছে, উনি পাওয়ার পরে কোর্ট থেকে যেই প্রবেট পেলেন, ইয়ে দেখে নিলেন কী কী হয়েছে। তিনতলা বাড়ি আছে, একতলায় তিনখানা ঘর, দোতলায় তিনখানা ঘর, চারতলায় ছাদ আছে, তাতে ভক্তদের খাবার জায়গা আছে, 3 কোটি টাকা দাম আছে বাড়িটার, আর যদি আরও 2-4 কোট রং করা যায় তাহলে আরও 1-2 কোটি টাকা বাড়বে। হ্যাঁ, সব ভ্যালুয়েশন সব জানা হয়ে গেল। ঠিক ওই রকম ভগবানের সম্পত্তি কী? ভগবানের সম্পত্তি হচ্ছে তার গুণ। এই যে দৈবী গুণের কথা বলি না আমরা, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, এই যে 26টি দৈবী গুণের কথা বলা আছে, এই দৈবী গুণ এগুলো হচ্ছে ঈশ্বরের সম্পত্তি। যত আমরা ঈশ্বরকে চিন্তা করব, যত আমরা ঈশ্বরকে ভাবব, তত আমাদের মধ্যে এই দৈবী গুণগুলো একটু 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 করে আসবে। আপনারা নিজেরা অনুভব করতে পারবেন, দেখবেন আপনি যে মানুষটা ছিলেন আর আজকে আপনি যে মানুষটা, সে মানুষটা কিন্তু এক নয়। এখন যেভাবে আপনি অন্যের বেদনা অনুভব করতে পারেন, আগে শুধু নিজের বেদনার বাইরে আর কারুর বেদনা অনুভব করতে পারতেন না, কিন্তু এখন কিন্তু অন্যের বেদনা অনুভব করতে পারছেন। কোন সুদূরে হয়তো কোথায় সুনামি হয়েছে, আপনারা টিভিতে দেখছেন যে জলোচ্ছ্বাস হয়েছে, বহু লোক মারা গেছে, উদ্ধার কার্য চলছে, সারসার মৃতদেহ পড়ে আছে, ওইগুলো দেখতে 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 আপনার মনের ভেতরে বেদনা হয়, আপনার মনের ভেতরে কষ্ট হয়, আপনি অনুভব করতে পারেন তার স্বজন হারানোর বেদনা। অথচ কিন্তু তারা কিন্তু সত্যি সেই অর্থে আপনার কেউ স্বজন নন, কেউ কিন্তু আপনার নিজের লোক নন, কারোর সঙ্গে আপনার কিন্তু কারোর কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি নেই, কিন্তু আপনারা অনুভব করতে পারেন। এটা কেন পাচ্ছেন? কারণ ঈশ্বরকে আপনি চিন্তা করেন, আর ঈশ্বরের এই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সকলের প্রতি ভালোবাসা। রঙ্গনাথানী বলছেন, তুমি কি বুঝতে পারো তুমি আধ্যাত্মিকতায় এগিয়েছ? আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি স্পিরিচুয়াল তুমি বুঝতে পারো? ক্যান ইউ ফিল ফর আদার্স? বলছেন, তুমি কি অন্যের অনুভূতি, অন্যের কষ্ট বুঝতে পারো? অন্যের জন্য কি তোমার বোধ জাগে? এটা হচ্ছে প্রথম আধ্যাত্মিকতার প্রথম কথা, যে তুমি অন্যের ব্যথা বুঝতে পারো কি না। তাই বলছেন যে ঠাকুর বলতেন, রাখাল আমার পুত্র, মানস পুত্র। মানস পুত্র কেন? মন থেকে জন্ম হয়েছে, আমি ঠিক যেমনটি চেয়েছি ঠিক সেরকম। আমাদের প্রত্যেকের ভেতরে একটি মানস পুত্র আছে জানেন তো, সেটা হচ্ছে আমরা নিজেরা। আমাদের সকলের মনে হয় শ্যামল কলার ভয়েসটা, যদি আমাদের অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন ভয়েস হতো, আমি যখন ইংরেজি লিখতাম কলকল কলকল করে, একবারে সরোজিনী নাইডুর মতো যদি ইংরেজি লিখতাম, আমার বিজ্ঞান প্রতিভা হতো যদি আচার্য জগদীশচন্দ্র বসুর মতো, আমার দেশপ্রেম হতো যদি সুভাষচন্দ্র বসুর মতো, আমি যখন গান গাইতাম মনে হতো ভীমসেন যোশী আর লতা মঙ্গেশকরের যুগলবন্দী চলছে, মানে কোনো একটা নয়, গম্ভীর আছে, সরু আছে, সবটা আছে। আমাদের এইরকম, আমাদের মনে একটা পুত্র, আমার একটা ছোট্ট মানুষ পুত্র একটা রাখা আছে আমার মনের ভেতরে, কিন্তু আমি তার থেকে বহু 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 যোজন দূরে থাকি। অথচ আমি চাই আমার পাশের মানুষটা আমার মনের মতো হোক, সেরকম আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে। রাজা ঠাকুর যেরকম চেয়েছিলেন, তার এমন একজন পুত্র কি করে না, উত্তর সাধক, যিনি অবতারের অধ্যাত্ম সম্পদকে বয়ে নিয়ে যাবেন আগামী দিনের মানুষের জন্য। ভগীরথ কি করেছিল? গঙ্গাকে বয়ে নিয়ে এসেছিল। কি গঙ্গা আসলে জানেন তো? জ্ঞান গঙ্গা। আমরা জলের আকারে দেখি কিন্তু এটা আসলে জ্ঞান গঙ্গা, শিবের মাথা জটার মধ্যে রাখা রয়েছে। শিব কথা হচ্ছে কল্যাণ, ঠিক আছে, তার জটায় যেটা ধারণ করেছে, মাথায় আমাদের কি থাকে, ঘিলু বুদ্ধিটা থাকে, মানে জ্ঞান, পিওর জ্ঞান, পিওর নলেজ, পিওর কনসিয়াসনেস, সেটা যেন জলের আকারে প্রকাশিত হচ্ছে। গঙ্গার জলকে বলা হয় পাবনী, কেন না, পবিত্র, তাকে স্পর্শ করতে হয় না, তার চিন্তন মাত্র আমার ভেতরটা পবিত্র হয়ে যায়। জ্ঞানের আশা মাত্র, জ্ঞানের সামান্যতম যদি স্ফুরণ হয় আমাদের মনের ভেতরে, আমাদের ভেতরে অজ্ঞান অপসৃত হয়, আমি যেন নতুনভাবে চিনতে পারি। এই যে গঙ্গাকে সাগরে মিশছে, এটা কিন্তু একবারে টোটালি যদি খুব ভালো করে বোঝেন তাহলে কিন্তু একটাই, যে আমার যে ক্ষুদ্র অমিত্ব সেটা অনন্তের সাথে মিশছে। আমি যখন বুঝছি, দেখবেন এমনিতে ওখানে ডেল্টা তৈরি হয় অববাহিকা, একবার যখন নিচ করে চলে যায়, কারণ সেখানে নদীর গতিটা দুর্বল হয়ে পড়ে, তখন নদী নানা খাতে বইতে থাকে, কিন্তু ওখানে গল্পে বলা আছে যে এত বছর ধরে ভগীরথ সাধন ভজন করেছিল, সগররাজের পুত্রে যে কোথায় অস্থিগুলো রাখা ছিল সেটা সে ভুলে গেল। মা তখন কি করলেন, মা তো কল্যাণময়ী, মা তাড়াতাড়ি নিজেকে শতধা বিভক্ত করে দিয়ে সব ধার দিয়ে বইলেন, যে কোনো ধার দিয়ে বইলে সেই মায়ের গঙ্গার স্পর্শে সেই অস্থি সেটা মুক্তি পাবে। দেখুন এখানেও আরেকটা গল্প, অস্থি মানে হচ্ছে মানুষের
মর্টাল রিমেইন, আমার স্থূল উপস্থিতির শেষ অংশ, সেটা হচ্ছে আমার অহং। মা যেন পাবনী জ্ঞানগঙ্গা যখন আমাকে স্পর্শ করে, তখন আমার এই স্থূল দেহের অহং, যেটার জন্য আমি কোনো কিছু হতে পারি না, আমি 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 আমি, সেটাকেও মা ধুয়ে সেই মালিন্যটাকে সাফ করে দিয়ে আমাকে মুক্তি দেন, আমাকে সেই জগতের সকলের সাথে ই করে দেন। শুধু তাই না, তখন আমি বিরাটের সাথে মিশতে পারি। আমি তো এখন গঙ্গাসাগরে আছি, যেখানে মিশেছিল সেইখানে আর জায়গাটা নেই, সমুদ্র এগিয়ে এসেছে। এখন যে মন্দিরটা আমরা দেখছি সেটা চতুর্থ মন্দির, মূল যে জায়গায় মিশেছিল যেখানটাকে বলা হয় সঙ্গম স্থল, সেটা এখন সমুদ্রের তলায়। অতএব সেইটাকে দেখা যায় না। তাহলে আমরা কি দেখতে যাই? আপনারাও যদি গিয়ে দেখেন, আপনারাও অনুভব করতে পারবেন, ক্ষুদ্রের বৃহতের সাথে মিশে যাওয়া, গঙ্গা মিশছে সেই সমুদ্রের সঙ্গে। তখন মনে হবে যে আমি বড্ড ক্ষুদ্র, আমি বড্ড সামান্য, আমিও কেন সেই অনন্তের মতো আমার হৃদয়টাকে প্রসারিত করি না। এইটা হচ্ছে অনুভূতি, যেটা নিয়ে আমরা ফিরে আসি। তাই বলছেন এই যে ঠাকুর বলছেন না, সে আমার মানস পুত্র, মনে মনে জন্ম নিয়েছিল, আমি ঠিক যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি সে। তার কেন সে পুত্র না, সে আমার আধ্যাত্মিক সম্পদকে বয়ে নিয়ে যাবে। আগামী দিনের মানুষজন যারা আমাকে প্রত্যক্ষ দর্শন করতে পারবে না, যাদের কল্পনা করতে হবে তাদের মনের ভেতর আমাকে, যাদের কল্পনা করতে হবে, তাদের যাদের চিন্তার মধ্যে আমি থাকব, তাদের কাছে আমার অধ্যাত্ম সম্পদ নিয়ে আসে, যাকে দেখলে মানুষ বুঝবে আমি কেমন ছিলাম। অবতার তো দীর্ঘদিন স্থূল শরীরে থাকতে পারে না, অবতার যেন তার একজন প্রতিনিধি, তার একজন প্রতিভু রেখে গেলেন, আর স্বামীজি তাকে সংঘ তৈরি করে সংঘগুরুর পদে বসালেন, যাতে আগামী দিনের যারা সংঘগুরু হবেন তারা সেই অধ্যাত্ম সম্পদ, শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম সম্পদকে পরম্পরায় বয়ে নিয়ে যাবেন। আমাদের যে প্রথম ইয়ে গল্পে আছে, কার একটা লেখায় পড়ছিলাম, সেখানে বলছেন যে যিনি স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বীরেশ্বর, খুব সম্ভবত প্রেমেশ মহারাজের কথায় আছে, স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বীরেশ্বরানন্দ দুজনে কিন্তু এক নন, কিন্তু দুজনেই সেই এক শ্রীরামকৃষ্ণের প্রতিমা। এইটা বুঝ দেবে, অধ্যাত্ম সম্বন্ধে প্রত্যেকে, সম্পদে প্রত্যেকে আলাদা, কিন্তু সবাই সেই একই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, সেই একই ধারাকে তারা বহন করে নিয়ে গেছেন। তাই বলছেন যারা এই দুজনকে দেখার সৌভাগ্য হয়েছিল তারা বলতে পারে রাখাল আমার ছেলে। যাহারা শ্রীরামকৃষ্ণের এই মানসপুত্রের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধে আসিয়াছিলেন তাহারা বলেন মহারাজ, এবার ফুটনোটে আছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজি বলিতে যেমন স্বামী বিবেকানন্দকে বুঝায়, মহারাজ বলিতে তেমনি স্বামী ব্রহ্মানন্দকে বুঝায়। তারা বলেন মহারাজ অমিত ব্রহ্ম তেজ সম্পন্ন ছিলেন, তাহার বহুমুখী শক্তি বর্ষার বাড়িধারার ন্যায় শতমুখে প্রবাহিত হইত। কিন্তু এত তেজ এত শক্তি কিরূপে যে মৃন্ময় আধারে এত শান্ত হইয়া থাকিত তাহার সন্ধান কেহ জানিত না। এইবার যে কথাটা বলতে চাইছিলাম, উনি লিখছেন বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহার মধ্যে নিহিত। শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয় চিন্ময়, এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা হইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন, সাধু ভক্ত ব্রহ্মচারী নির্মল চিত্ত লইয়া অথবা ব্যথিত তাপিত পতিত কলঙ্কিত জীবনের বোঝা বইয়া যে কেহ এই পুরুষোত্তমে পদপ্রান্তে উপনীত হইয়াছেন, তিনি অন্তরে অন্তরে এই সত্য অনুভব করিয়াছেন। তিনি দেখিয়াছেন যাহাকে সম্বোধন করিতেও মন সংকুচিত হয় সেই অনাদৃত জনকে মহারাজ কি আদরে আপ্যায়িত করিয়াছেন। আত্মীয় স্বজন যাহার ন্যায় নাম শুনিতে কুণ্ঠা বোধ করে, কি স্নেহ বিগলিত কণ্ঠে মহারাজ তাহার তত্ত্ব লইয়াছেন। যে অভাগা সর্বজন পরিত্যক্ত কি মমতায় মহারাজ তাহাকে বাঁধিয়াছেন। যার কোথাও স্থান নাই মহারাজের দ্বার তাহার জন্য চির উন্মুক্ত। এই উদার বিশ্বপ্রেমের অমৃত আস্বাদ পাইয়া কেহ ধারণা করিতে পারিত না যে এই নিশ্চিন্ত শান্ত শিবময় পুরুষ কি মহান ত্যাগ কঠোর বৈরাগ্য অপরিমেয় তিতিক্ষা কি জ্ঞান ভক্তি নিষ্কাম কর্মানুরক্তি
সংসার মোহ হারিণী এক মহাশক্তি উদ্বোধনের জন্য নিরুদ্বেগে প্রতীক্ষায় স্থির হইয়া থাকিত। ভিক্ষু তাহার প্রত্যাশিত করুণায় কৃতার্থ হইয়া ফিরিত। জ্ঞানী জ্ঞান চর্চায় তাহার ইতি করিতে পারিত না। ভক্ত সে ভক্তি সিন্ধুর সন্তরণ করিয়া পার হইত না। কর্মী কর্ম কৌশলে তাহার কাছে হার মানিত, সংশয় বিশ্বাসের বল পাইত। সংসারী সংসার ধর্মের নিগুড় মর্ম বুঝিত। রসিক তাহার রসস্ফূর্তিতে মহাহাস্যধারায় হাবুডুবু খাইত। সাধক তাহার কাছে সাধনার উচ্চতত্ত্ব লাভ করিয়া চরিতার্থ হইত। তাহার সংস্পর্শে আসিয়া হতাশচিত্ত উৎসাহে ভগ্ন হৃদয় আশার উন্মাদনায় মাতিয়া উঠিত। অথচ এই মহারাজ বালকের সঙ্গে বালক হইয়া খেলা করিতেন, এটা তাহার কথা বলছেন। বলছেন তার বহুমুখী তেজ, তিনি জানতেন কার জন্য কি ওষুধ প্রয়োজন আছে। ঠাকুরের কথায় বাড়িতে মাছ এসেছে, মা জানে কার জন্য কি লাগবে। কেউ কারুর জন্য মাছ ভাজা করেছেন, কাউকে মাছের কালিয়া করেছেন, কাউকে পোলাও, কারুর জন্য ঝোল, আবার কারুর জন্য টক করেছেন। যার জন্য যেটা প্রয়োজন সেটি তিনি দিতেন। বলছেন অথচ তাকে দেখতে ধীর স্থির শান্ত মনে হতো। মহারাজ মাছ ধরতেন, মাছ ধরার কারণ উদ্দেশ্য ছিল আমরা যে মনকে উপরে তুলতে পারি না সেই মনকে সাধারণ ভূমিতে নামিয়ে রাখার জন্য তিনি মাছ ধরতেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছেন, তিনি দেখলেন এখন যেখানে আরোগ্য ভবন ওখানটা খুব বড় পুকুর ছিল। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দেখবেন ওখানকার ডাব গাছগুলো এমনি এমনি বেঁকা বেঁকা, আসলে পুকুর ধারে ছিল, পুকুর ধারে যেরকম ঠিক সেই রকম ও মাঝের যে জায়গাটা যেখানে এখন একটা সময় গাড়ি থাকতো ওই জায়গাটায় পুকুরটা ছিল। দেখবেন ওখানকার সব ডাব গাছগুলো এমনি বেঁকা বেঁকা। তাহলে তিনি দেখলেন যে একজন সাধু বসে ওখানে ইয়ে করছেন। বাবুরাম মহারাজের সঙ্গে তার দেখা হলো, তিনি সংঘের রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্টের বেলুর মঠের প্রেসিডেন্টের কাছে দীক্ষা নিতে এসেছেন। তারপরে মহারাজ বলছেন বাবুরাম মহারাজ তিনি এই একটু কাছাকাছি গেছেন, এক্ষুনি আসবেন। আর মহারাজ তো বাবুরাম মহারাজ আতঙ্কে হচ্ছে কতক্ষণে আসবেন মহারাজ। এ কথা সে কথা ও কথা হবার পরে তিনি মহারাজকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আসার সময় দেখলাম একজন সাধু বসে এ মাছ ধরছে, তা সেটি কে? তখন তিনি বললেন যে উনি আমাদের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজী। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট উঠে দাঁড়ালেন, বললেন রক্ষা করুন মহারাজ মশাই, ওই মেছো সাধুর কাছে আমার দীক্ষা নিয়ে লাভ নেই। বলে তিনি হনহন হনহন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি ওদিকে ফিরেও তাকালেন, এত তার রাগ। মহারাজ ফিরে আসার পর বাবুরাম মহারাজ অনুযোগ করতে থাকলেন যে দেখো বাবু দেখো এরকম এসেছিল, তুমি এই সময় মাছ ধরতে গেলে। তখন মহারাজ হাসতে হাসতে বলছেন ঠাকুরের কৃপা হলে ওরকম কত ডেপুটি আসবে। তার ঠিক পরের দিন সেই লোকটি আলু থালু বেশে এসে হাজি বাবুরাম মাঝে। বাবুরাম মাঝকে বলছেন আমি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করবো, আমি ওনার কাছেই দীক্ষা নেবো। ও কি মশাই কাল যে বলে গেলেন যে মিছ সাধুর সঙ্গে আপনার কোনো ইয়ে নেই? বলছেন ঠাকুর দর্শন দিয়ে বলেছেন যে ওর ওই একটা রূপ দেখলি ওর আরও একটা রূপ আছে। রাজা মহারাজের ঘরে তাকে নিয়ে যাওয়া হলো, তিনি গিয়ে দেখলেন মহারাজ গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে। আমি দেখেছি সেই জিনিসগুলো যেগুলো তিনি দীক্ষার সময় রাজা মাছকে দিয়েছিলেন। দীক্ষার সময় অনেক জিনিসের সাথে সে মাছ ধরার সে ছিপ হুইল ডোর সব দিয়েছিলেন, সেগুলো অনেক দিন অবধি রাজা মহারাজের মন্দিরে দোতলার ঘরে রাখা ছিল। সেগুলো আমরা দেখেছি, সেগুলো পরিষ্কার করেছি, আর সেই স্মৃতি যেগুলো সত্যি সত্যি সেগুলো দেখার চেষ্টা করেছি। স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন এমন একেবারে ছোট ছেলের সাথে ছোট ছেলে, এর সঙ্গে মজা করতেন, শব্দ জব্দ খেলতেন বিজ্ঞানানন্দজির সাথে, এইরকম সব ভীষণ রকমের তিনি মজা করতেন। তিনি শেখাতেন, রামলাল দাদা এসেছেন, রামলাল দাদাকে খুব এই করে টোরে তারপরে ছেলেপুলেদের শেখাতেন, যা গিয়ে বাবুরাম মহারাজকে গিয়ে এই মন্ত্রটি বলে তুই গিয়ে প্রণাম করে আয়, এইরকম সব নানা রকমের স্মৃতিকথা। আবার একই সঙ্গে তিনি ছিলেন অতীতের পাবন, একটা গান মহারাজের খুব প্রিয় ছিল, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। এই গানটির একটা অদ্ভুত ঘটনা আছে, দুই নটি তারা এসেছেন একদিন দুপুরবেলায় বলরাম মন্দিরে মহারাজের সঙ্গে দেখা করবেন বলে। মহারাজ তখন সদ্য খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছেন, সূর্যি মহারাজকে বললেন না আমি দেখা করব না, কিন্তু এরা এত আকুল হয়ে কাঁদছিলেন যে তিনি আবার বলাতে মহারাজ এসে বসলেন, খানিকটা বিরক্ত হয়েই বসলেন। তার তিনি সেই মহারাজকে গান শোনালেন, কেন বঞ্চিত হব চরণে,
আমি কত আশা করে বসেছি বাবু গো, জীবনে না হয় মরণে। আকুল হয়ে গাইছেন আর তার দুচোখ দিয়ে অঝোর ধারায় গান পড়ছে। তখন তো নটীদের খুব ভালো চোখে কিন্তু তারা দেখতো না, অথচ রাজা মহারাজ তাদের কৃপা করলেন, শুধু কৃপা করলেন না, তিনি তাকে দীক্ষা দিলেন, মন্ত্র দীক্ষা দিলেন। যে একেবারে হতাশ হয়ে এসেছিল সে এক আনন্দ নিয়ে ফিরে গেল। ঠাকুরের শরীর চলে যাবার পর তপস্যা করছেন রাজা মহারাজ। আরেকজন তার গুরু ভাই জিজ্ঞাসা করছে, ঠাকুর তো তোমাদের সব দিয়েছেন, তাহলে তোমাদের এত তপস্যা করার কি দরকার? বলেছেন, বাবা সম্পত্তি দিয়েছেন, বুঝে নিতে হবে না? তিনি যে অধ্যাত্ম সম্পদের ভাণ্ডারটি দিয়েছেন সেটা যে সত্যি আমার জন্য উপকারী, সেটা যেন তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন এই সাধন ভজন নানা রকম কাণ্ড করে। এক অদ্ভুত চরিত্র, সাধুদের ভালো খাওয়ার দাওয়ার জুটত না। রাজা মহারাজ অদ্ভুত একটা ঘটনা করলেন, যেটা ব্রহ্মানন্দীর জন্মতিথিতে প্রত্যেকবার নটার সময় ঘণ্টা বাজিয়ে করা হয়। রাজা মহারাজ ঠিক নটার সময় খাওয়াতেন, কি খাওয়াতেন সেটা হচ্ছে গোপাল গপ্পা। গোপাল গপ্পা এক ধরনের খুব ভালো খিচুড়ি, মুগ ডাল, জায়ফল, জাফরান, জৈত্রী সব কিছু দিয়ে, ডাবের জল টল দিয়ে, নানা কিছু চিনি চিনি একটু বেশি দিয়ে, গুড় দিয়ে, যেখানে যা ছিল সব দিয়ে তিনি তৈরি করতেন। আর মোগলাইটি তাতেও সেই বেশি দুধ দেওয়া, তাতে সব তেজপাতা, দালচিনি, সব যত রকমের দেওয়া যায় সব দিয়ে একবারে খুব চা, এখনও সেটা করে। আরেকটা জিনিস করতেন তিনি, সেটা হচ্ছে উইলিয়াম ভট। তার কাছে নানা রকম জিনিস এসেছে, কচুরি, সিঙ্গারা, সেগুলো সব ছিঁড়ে ছিঁড়ে সব এক জায়গায় করে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে রসগোল্লা রসটস উল্টে দিয়ে, রসগোল্লাগুলো ছিঁড়ে তার মধ্যে রসগোল্লা রসটস উল্টে দিয়ে একবারে ভীষণ সুন্দর করে একটা খাবার তৈরি করতে, নাম দিয়েছিলেন তার উইলিয়াম ভট। ছেলেরা এসে আনন্দ করে খাচ্ছেন আর মহারাজ আনন্দে ভরপুর হয়ে আছেন। তিনি যে শুধুমাত্র অধ্যাত্ম সম্পদ দিয়ে পূর্ণ করতেন না, আমাদের মনের খোরাকও দিতেন। কালী মহারাজের খুব দুঃখ, স্বামী অবেদানন্দজি বিদেশ থেকে ফিরে এসছেন, তিনি দীর্ঘদিন আমেরিকায় থেকেছেন, স্বামীজির পরে এত দীর্ঘ সময় কেউ করেননি। তিনি এসে তার বড্ড অভিমান, সবাই মহারাজ 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 করছেন, মহারাজ করার কি আছে, কিন্তু সবাই মহারাজ বলতে অজ্ঞান। একজন খুব নিয়মকানুন পালন করেন না ব্রহ্মচারী, তাকে তার সম্পর্কে বলা হলো, সবাই আশা করছেন মহারাজ খুব রাগ করবেন, খুব অভিমান করবেন। মহারাজ শুধু তাকে বললেন, কি দুষ্টু হচ্ছ, আর কোনো কথা নেই, শুধু শব্দ দুটো, কি দুষ্টু হচ্ছ। এই অদ্ভুত একটা, সেই শব্দের ভেতর দিয়ে যেন তার কল্যাণকারী ভাবনা, তার পিতার মতো যে এ সেগুলোকে যেন পেন। আমরা দেখবেন অনেকেই মায়ের হাতে মার খায়নি, কিন্তু মা চোখ বড় বড় করলে শান্ত হয়ে গেছি, মারধর করার দরকার হতো না। এই যেন এক অদ্ভুত মা, যিনি তিনটি মাত্র শব্দ প্রয়োগ করে একবারে যে পথভ্রষ্টতাকে পথে ফিরে নিয়ে আসতেন। এটা ছিল রাজা মহারাজের, তার কাছে সবার দ্বার উন্মুক্ত ছিল, যে সঙ্গে আছে তার দ্বার মুক্ত। সিস্টার নিবেদিতা, তিনি তখন রাজনীতির সঙ্গে একটু একটু করে জড়িয়ে পড়ছেন, তাকে সঙ্ঘ ছেড়ে দিতে হবে এই কথাটা বলার মতো কারুর যেন বুকে বাদ ছিল না। তিনি একবার এমন জাস্ট তিনি নিবেদিতাকে ডেকে বলেন, মার্গট, তুমি যে কাজটা করছো সেটা স্বামীজি পরিকল্পিত বিবেক, আমাদের যে রামকৃষ্ণ মঠের পরিপন্থী, এই শব্দটা তিনি খুব পরিষ্কার করে বললেন। তিনি একবারও বললেন না তুমি সঙ্ঘ ছেড়ে চলে যাও। নিবেদিতা পরের দিন কাগজে বিজ্ঞাপন দিয়ে বললেন, তাঁর কার্যবলীর জন্য কোনোভাবেই রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্গে তা কারোর কোনো যোগাযোগ নেই। এবং নিবেদিতা সারা যতদিন ছিলেন, স্থূল শরীরে ছিলেন, ততদিন স্বামী ব্রহ্মানন্দ আদি এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। শারদানন্দজি দীর্ঘদিন নিবেদিতার স্কুলে গিয়ে গীতা প্রবচন দিয়েছেন, বেলুড় মঠে তিনি আসতেন, স্বামীজি যখন ছিলেন যেরকমভাবে নিবেদিতা সকলের স্নেহ কৃপা পেয়েছে ঠিক সেই রকম, কোনো তাতে এতটুকু ব্যত্যয় হয়নি। কিন্তু যেখানে প্রশাসনিক দায়িত্ব সেখানে তিনি খুব শক্ত ছিলেন, প্রয়োজনে তিনি স্বামী বিবেকানন্দকেও শাসন করেছেন। আমাদের একবার রিলিফ হয়েছিল, মহাবোধি সোসাইটি তাতে টাকা দেবে ঠিক হয়েছিল, শুধু তাদের শর্ত ছিল সেটা যেন তাদের ব্যানারে হয়, মানে যেখানেই যাই হোক না কেন যে মহাবোধি সোসাইটির ব্যানারটা লাগানো থাকবে। স্বামীজি রাজিও হয়ে গেছিলেন, রাজা মহারাজ কিছুতেই রাজি হলেন না, কিছুতেই রাজা মহারাজকে রাজি করা দিলেন, বললেন না এই কাজ আমাদের, আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব, তার অর্থ সাহায্যের প্রয়োজন নেই, আমরা নিজেরাই করব।
একটা অদ্ভুত মানুষ। স্বামী বিবেকানন্দ চলে যাওয়ার পরে একদল মানুষ মনে করছিল বেলুড় মঠটা তার গুরুর মঠ, এইটা কথা। ইংরেজরা মনে করছিল যে আমরা সমস্ত এই রামকৃষ্ণ মঠ হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামী যারা সংগ্রাম সক্রিয় সংগ্রামের সঙ্গে যুক্ত তাদের আশ্রয়স্থল, বিশেষ করে নিবেদিতার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের ডাইরেক্ট যে যোগাযোগ ছিল সেটার পর থেকে। আর ভীষণ রকমের আর্থিক কষ্টে দীর্ণ এই সমস্ত সময়ের মধ্যে শুধু আধ্যাত্মিকতা আধ্যাত্মিক শক্তিতে ভর করে তিনি গোটা রামকৃষ্ণ সংঘকে একটা সঠিক ভিত্তিভূমির ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন। স্বামীজি বলছেন, ঠাকুর বলতেন রাজার রাজ রাখালের রাজবুদ্ধি আছে, তিনি জমিদার বাড়ির ছেলে, ও একটা রাজত্ব চালাতে পারে, এটা ঠাকুরের প্রেডিকশন ছিল। স্বামীজি বললেন আজ থেকে আমরা তোকে রাজা বলে ডাকবো। তাই স্বামী আমাদের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দের অন্য নাম রাজা মহারাজও বটে, আমরা তাকে রাজা মহারাজ বলেও ডাকি। তিনি সত্যি সত্যি একটা অধ্যাত্ম সম্পদ, একটা আধ্যাত্মিক রাজত্ব চালাতে পারতেন। আমি এখনো অন্তর থেকে বিশ্বাস করি এবং অনেক পুরনো মানুষদের পুরনো সংঘগুরুদের কাছে শুনেছি, যখনই তাদের মনে হয়েছে কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের কোনো সমস্যা হচ্ছে, তারা সবসময় স্বামী ব্রহ্মানন্দের কাছে এসে উপস্থিত হতেন। ব্রহ্মানন্দজি স্থূল শরীরে নেই, তার মন্দিরে এসে প্রার্থনা করতেন এবং তারা তার কাছ থেকে সেই প্রার্থনার সদুত্তরও শুনতে পেতেন। দেবেনবাবু লিখছেন, মহারাজ যে মহারাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন, সেথায় দুঃখ দৈন্য শোকের প্রবেশাধিকার ছিল না। এটা হচ্ছে আধ্যাত্মিক পুরুষের সবচেয়ে বড় লক্ষণ, তার কাছে যে যাবে তার পরিমণ্ডলের মধ্যে, তার ভাবমণ্ডলের মধ্যে দুঃখ শোক এবং দীনতা দৈন্যের কোনো প্রকাশ থাকবে না, প্রবেশাধিকার থাকবে না। রিপুদল বল প্রকাশ করিতে পারিত না, তিনি এত আনন্দে রাখতেন। আমাদের কখন রিপুদল প্রকাশিত হয়? যখন আমরা আমাদের ভেতরে আনন্দ জেনারেট করতে পারি না। ধরুন এই বাড়িতে আলো আছে, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, তখন কি করতে হয়? এই মুখার্জিবাবু তখন আরেকটা জেনারেটরের ব্যবস্থা করলে সেটা ভটভট ভটভট করে চলতে থাকলো, বা আজকাল তো সাউন্ডলেস জেনারেটর হচ্ছে, সেখান থেকে কারেন্ট উৎপাদন হলো আর এই আলো টালোগুলো জ্বলতে শুরু করলো। মানে বাইরে থেকে আমাদের পাওয়ার সাপ্লাই নিতে হয়, তবে এই আলো ঘরে আলোকিত করতে হয়। কিন্তু যদি এই বাড়িটার ভেতরে একটা এরকম ইনবিল্ট সিস্টেম থাকে সোলার এনার্জিতে, যে মুহূর্তে আলো চলে যাবে ওই যে সোলার এনার্জি থেকে যে এনার্জিটা রাখা আছে তাতে সঙ্গে সঙ্গে ঘরগুলি আলোকিত হয়ে যাবে, তাহলে দেখবে না জেনারেটরের প্রয়োজন হয়। ঠিক আমাদের জীবনটাও তাই, আমরা যদি নিজের ভেতরে আনন্দের খোরাক তৈরি করতে পারি, নিজের আনন্দ যদি নিজের ভেতর থেকে তৈরি করতে পারি, জেনারেট করতে পারি, তাহলে আমাদের বাইরের এইগুলো দরকার নেই। বাইরের দরকার বলি তো রিপুদের প্রয়োজন না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রোজ আপনাকে বলেছে যে 100 কিলোমিটার বেগে হাঁটতে হবে, তাহলে আমার মতো মোটা লোক রোগা হয়ে যাবে। খুব ভালো, রোজ আপনি 100 কিলোমিটার বেগে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা ফিশ ফ্রাইয়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু হাঁটা বন্ধ করেননি, কিন্তু আপনি নিজেও বুঝতে পারলেন না আপনার 100 কিলোমিটার গতিবেগ কখন 40 কিলোমিটার নেমে গেছে। তারপর সেই দোকানটা ক্রস করার পরে আবার ওটা 100 উঠতে শুরু করলো। দেখুন, একবারে প্রচ্ছন্নভাবে কোন একটা সময় লোভ নামক যে আপনার রিপুটা সেটি আমার ভেতরে বলবতী হয়ে গেল। তার কারণ হচ্ছে ওই ফিশ ফ্রাইটা ছেড়েও যে একটা আনন্দের জগৎ পাওয়া যায়, তার চেয়েও বড় যে আনন্দ, সেটার খোঁজ আমি পাইনি। সেই কারণে আমরা যদি আমরা সেই অনু সেই খোঁজ পেতুম, তাহলে আমাদের এই রিপুগুলো বলবতী হতো না। তাই বলছেন তিনি এমন আনন্দ সাগরে আমাদের ডুবিয়ে রাখতেন যে তার উপস্থিতিতে রিপুদল বল প্রকাশ করিতে পারিত না। যে রাজ্যে সে রাজ্যের যাহারা প্রজা মহারাজের অমায়িক ব্যবহারে তাহারা ভাবিতেন আমি তাহার সর্বাপেক্ষা প্রিয়, অথচ আপন আপন অধিকার সীমা লঙ্ঘন করিয়া প্রশ্রয় লইতে কেহ কখনো সাহসী হইতেন না। ঠাকুরের কাছে যেমন সবার মনে হতো ঠাকুর বোধহয় সবাই তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি অ্যাটলিস্ট ভূতেশ আনন্দজির কাছে গিয়ে আমার বারবার মনে হতো যে তিনি যেন আমাকেই বেশি ভালোবাসেন, আমাকেই আমার দিকেই বোধহয় তাকিয়ে থাকেন, সব কথাগুলো বোধহয় আমার উদ্দেশ্যেই বলেন। তারপরে অন্যান্যদের সঙ্গে কথা বলে দেখেছি সকলের সেই একই মনে হতো, তিনি যেন তাদের উদ্দেশ্যেই বলছেন, তারাও মনে করতেন যে তাঁদেরই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন।
যখন তিনি স্থূল শরীরে আছেন তখন এমনকি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা যখন বলতেন মহারাজ এই বলেছেন, মহারাজ তাই বলেছেন, মহারাজের সঙ্গে এই হয়েছিল, ওইখানে মহারাজের সঙ্গে দেখা, তো আমার মনের ভেতরে একটা সেই নেভার্স এনভি ওনার স্প্রাইডের মতো, সে নিজের ভেতরে একটা অদ্ভুত রকমের একটা রাগ হতে থাকতো, কই আমাকে এটা বললেন না, কেন ওকে বললেন, আমাকে এটা বললেন না, একটা অদ্ভুত ভালোবাসা, একটা অধিকার বোধ তৈরি হয়েছে। কিন্তু এই যে বলছেন না, একটা সীমারেখা তিনি টেনে রাখতেন, সেই সীমারেখা থেকে তিনিও অতিক্রম করতেন না, কাউকে অতিক্রম করতেও দিতেন না। রবীন্দ্রনাথের একটা লেখা আছে আশ্রমের রূপ বিকাশ, আগে পড়ানো হতো, সেখানে একজন মাস্টারমশাইয়ের গল্প আছে, সেই মাস্টারমশাই নাকি খুব জনপ্রিয়, কিন্তু তার সম্বন্ধে বলতে গিয়ে বলছেন সে একখানি সীমারেখা টানিয়া রাখিত, সেই সীমারেখা সেও কখনো অতিক্রম করিত না, কাহাকেও অতিক্রম করিতে দিত না। এইটা হচ্ছে বৃহতের খুব বড় একটা চিহ্ন, তিনি সবাইকে ভালোবাসেন অথচ তার ভেতরে তার একটা নিরাসক্ত মন কাজ করে, সেই নিরাসক্ত মনটা আসক্তি শূন্যতার একটা সীমারেখা টেনে দেয়, সেই আসক্তি শূন্যটাকে আমরা অতিক্রম করে যেতে পারি না, আর তিনি তার মনকে এমন ট্রেনিং করে দেন যেটাকে আমরা অতিক্রম করতে পারি না। বলছেন যে সে রাজ্যে প্রবেশ করিলে মনে হইত সংসারের বহু ঊর্ধ্বে কোনো এক অত্যাশ্চর্য আনন্দময় লোকে আসিয়াছি, যেখানে দেশ দেশ ছাড়া, দ্বন্দ্ব স্পন্দহীন আর আনন্দ অবাধ। ভূতেশ আনন্দজির কাছে আমরা প্রণাম করতে যেতাম সকাল 7টার সময়, 6:30 থেকে শুরু হয়ে যেত আমাদের ডাইনিং হলে, যারা দেয় তাদের, যে ব্রহ্মচারীরা দেয় তাদের উপর অত্যাচার, এখনই খাবার দিতে হবে, এখনই চা দিতে হবে, এখনই দিতে হবে, সব 7:45 মধ্যে কোনো রকমের নাকে মুখে গুঁজে থালা ধুয়ে আমরা 7:10 ভেতরে মহারাজের দরজার সামনে চলে যেতাম। 7টার আগে কিন্তু কোনো দিন দরজা খোলা হতো না, কোনো দিন দরজা খোলা হতো না, কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ ঝগড়াঝাটি করছে না, সকলে মনে হতো আনন্দের সাগরে যেন প্রত্যেকে ভাসছে। যখন দরজা খুলে দেওয়া হতো, যেমন জলধারা যেমন বাধা পেলে যখন প্রথম উন্মুক্ত হয়, সেরকম হুড় 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 করে গিয়ে মহারাজের সামনে গিয়ে প্রণাম করতো, আর ওইখানে দাঁড়িয়ে পড়তো, মহারাজ বলতেন সরো 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 সরো, তারপরে আমরা একটু 2-4 জন সরে যেতাম, আবার কেউ যারা প্রণাম করতো তারা আবার ওখানেই দাঁড়িয়ে পড়তো, সে বাঁদরের মতো কেউ ঝুলতো গ্রিল ধরে, কেউ এমনি করে গায়ের খানিকটা অংশ ঢুকিয়ে দিয়েছে মহারাজের কান শোনাবে, কেউ শুধু কানটাকে এমনি বাড়িয়েছে, কেউ চোখ এরকম ফাঁক দিয়ে দেখছে, কিন্তু সেই অবাক বিস্ময়ে সবাই তাকে দেখছে। এই ঘটনাটা বলার এই কারণ নয় যে আমি ভূতেশ আনন্দজিকে ফ্যানিং করছি আপনাদের সামনে, তা নয়, বোঝাতে চাইছি যে রাজা মহারাজ সম্পর্কে, রাজা মহারাজের কাছে যখন তারা ছিলেন, তাঁর প্রতিনিধি, তার পরবর্তী প্রজন্ম কেমন ছিলেন সেটা দেখার সৌভাগ্য হয়েছে। এই ছবিটা দিয়ে বোঝার চেষ্টা করুন এই যে কথাগুলো বলছেন, যে সে রাজ্যে প্রবেশ করলে মনে হইত সংসারের বহু ঊর্ধ্বে এক কোনো এক অত্যাশ্চর্য আনন্দময় লোকে আছি। একটা ছবি ছাপা হয়েছিল ভূতেশ আনন্দজির কাছে, যারা প্রণাম করতেছে তাদের ছবি, ভূতেশ আনন্দজির ছবি না, তাদের ছবি, সবাই আনন্দে ফেটে পড়ছে। ভূতেশ আনন্দজির শরীর চলে যাওয়ার পর গ্লোবাল বেদান্তে এই ছবিটা ছাপা হয়েছিল, যে তিনি যখন কথা বলতেন, তিনি যখন সঙ্গ করতেন, সাধুরা কীরকম আনন্দে থাকতো, সে সাধুরা কেউ এমনি করছে হাসিতে, কেউ হাততালি দিচ্ছে, কেউ হাত দুটো তুলে দিয়েছে, এক সাধারণ কথা হচ্ছে, খুব মজার হয়তো গল্প কিছু বলছে। সেটা হচ্ছে এই, আমরা ভুলে যেতাম ওই 15 মিনিট, এই বাইরের জগৎ, আমাদের রোজকার যে দুঃখ, রোজকার যে বেদনা, সেটা কখন আমরা ভুলে যেতাম। স্বামী ব্রহ্মানন্দজির কাছে গেলে এইরকম একটা আনন্দের স্বাদ, যেখানে দেশ দেশ ছাড়া, আগেরটা দয় বয় একার পেট কাটার মধ্যে সব মানে হিংসা, আর দেশ ছাড়া মানে সেই ওই দেশের বাইরে তালবস্য, সে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, দ্বন্দ্ব স্পন্দহীন, আমাদের যে দ্বন্দ্ব হয়, তিনি কি এমন, তিনি কি অমন, তিনি কি আমাকে বেশি ভালোবাসেন, গিয়ে সবাই ভাবছে যে সবাইকে তিনি বেশি ভালোবাসেন, স্পন্দহীন, সে কাজ করতেই ভুলে গেছে, আর আনন্দ অবাধ, সকলে সেই আনন্দের প্রকাশ বুঝতে পারছে, তিনি এমন আনন্দময় পুরুষ যেন তার সারা শরীর দিয়ে, তার হাত পা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আনন্দ ভাইব্রেট করছে। আত্মস্থানন্দজি নেমে আসছেন মন্দির থেকে, গলায় একটা জুঁই ফুলে লম্বা মালা পরিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের তিথি পুজো, আমার এখনও সেই ছবিটা ভাসে, মহারাজকে ওপর থেকে নামিয়ে আনা হয়েছে, মহারাজের হাতে সেই লাঠিটা, সেই হাতে লাঠিটা এরকম বুড়ো আঙুলের মধ্যে রেখে মহারাজ এমনি করে হাত তুলে আশীর্বাদ করলেন, মনে হচ্ছে তার সমস্ত চোখ মুখ দিয়ে সে আনন্দ ভেসে পড়ছে, এবং সবাই সেই আনন্দ থেকে পাগলের মতো আচরণ করছে, কেউ কেউ ভাবছে কী অদ্ভুত জিনিস হচ্ছে,
কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সংঘগুরু সারা শরীর থেকে সেই আনন্দের, শ্রীরামকৃষ্ণের যে আনন্দ, ভগবত আনন্দ, সেটি যেন প্রকাশিত হচ্ছে। মহেশ মহারাজ সেই বছর, তারপরের বছর মায়ের হাসপাতালে ভর্তি হলেন, মায়ের জন্মতিথিতে মায়ের মন্দিরে গেছে, বিকেল বেলায় গিয়ে গান গাইছেন, মাকে কাপড় পরানো হচ্ছে, তিনি গুনগুন করে গান গাইছেন। ওই বাইরে গান হচ্ছিল আর কেন নেই, মা যদি মাকে দেখব বলে ভাবো না কেউ করো না, আর সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। তিনি গান গাইছেন আর স্পট ওয়াকিং করছেন। স্পট ওয়াকিং কি, একই জায়গায় দাঁড়িয়ে পাটাকে একবার তুলছেন আর নড়াচ্ছেন, যত সেবকরা বলছেন চলুন চলুন, তিনি বলছেন হ্যাঁ চলছি তো, ছোট্ট শিশু, 95 বছরের মানুষ, তারপর তিনি সঙ্গে সঙ্গ গুরু, তার কি ছেলে মানুষের আচরণ, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। স্পট ওয়াকিং করছেন, ছোট শিশু যেরকম এমনি এমনি করে, একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি স্পট ওয়াকিং করছেন, এবং মায়ের সামনে দাঁড়িয়ে তিনি গান গাইছেন, তিনি প্রত্যক্ষ দর্শন করছেন যেন মা বসে আছেন, আর তাকে তিনি বলছেন মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত, অন্য বিনা হাহাকার, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না। তারপর অনেক কাণ্ড করে, তারপর যখন বলা হলো মহারাজ আপনি যদি না বেরোন মাকে কাপড় পরানো যাবে না, মা তো খেতে বসতে পারবে না, ও তাই নাকি, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, বেরিয়ে বলছেন ভক্তদের উদ্দেশ্যে বলছেন, তোমরা বুঝতে পারছো আজকে জগৎজননী আদ্যাশক্তি মহামায়ের জন্মতিথি, সবাই আনন্দ করো, আনন্দময়ীর আনন্দ। তার সে আনন্দ যেন তাকে আটকানো যাচ্ছে না, রোধ করা যাচ্ছে না, এইটা এই যে আনন্দ অবাধ, যেন কোনো বাদ মানছে না, তার সে আনন্দ এমনভাবে প্রকাশিত হচ্ছে, রাজা মহারাজের আনন্দ নাকি এরকমভাবে প্রকাশিত, যে আসতো সে সেই আনন্দটা বোধ করত। স্বামী বিবেকানন্দ, শ্রীমৎ বিবেকানন্দ স্বামী তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, তার সম্বন্ধে নাকি, এটা স্বামীজির সার্টিফিকেট রাজা মহারাজ সম্পর্কে, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। তার মানে কি স্বামীজি বড় করে দেখছেন, নিজেকে ছোট করছেন, তা নয়, তিনি অনুভব করেছিলেন আধ্যাত্মিকতায় সকলের চেয়ে বড়। সকলের চেয়ে বড় মানে কি, সকলের দায়িত্ব নেবার মতো ক্ষমতা থাকে তার, তিনি তার মধ্যে এমন শক্তি আছে আমাদের সমস্ত অপূর্ণতাকে যিনি পূর্ণতার দিকে নিয়ে যেতে পারেন। ভেবে দেখুন, ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের গুরু, তিনি জোর গলায় বললেন যে ইনি গৌরাঙ্গের অবতার, বর্ণনা আছে যেরকম ভাবে পক্ষী মাতা তার সন্তানকে এমনি করে দুটো পাখা বিস্তার করে রক্ষা করেন, তেমনি করে রক্ষা করেছেন, কিন্তু তার একটা অদ্ভুত বদগুণ, তিনি খুব পজিটিভ। শ্রীরামকৃষ্ণদেব তার সেই, তাকে তার সেই অপূর্ণতাটাকে পূর্ণতায় পূর্ণ করে দিলেন। 40 বছর সাধনা করে তোতাপুরী শুধু ব্রহ্মের অনুভব করেছিলেন, অনুভবই করতে পারেননি যে শক্তি এবং ব্রহ্ম অভেদ এবং তারা একসঙ্গে আছে, এটাকে আলাদা করা যায় না, একটা অচ্ছেদ্য বন্ধনে তারা একে অপরে আবদ্ধ। শ্রীরামকৃষ্ণ তার সেই অপূর্ণতাটাকে পূর্ণ করে দিলেন। এই আধ্যাত্মিকতায় বড় বলতে তার এই ক্ষমতা আছে, আমাদের যেখানে প্রত্যেকের ভেতরে আধ্যাত্মিক শক্তি আছে, কিন্তু কারুর কম কারুর বেশি, প্রত্যেকের গেলাস এমনি পূর্ণ, সকলের গেলাসেই জল আছে, কারুর অল্প কারুর বেশি, তিনি যেন তার সেই আধ্যাত্মিক সুধা দিয়ে আমাদের সবার গেলাসগুলোকে পূর্ণ করে দিয়েছেন। তাই বলছেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়, তাহার মাহাত্ম্য যিনি বুঝিয়াছেন তিনিই ধন্য। হায়, এই আধ্যাত্মিকতায় মানব দেবতা হয় কিন্তু চিরজীবী হয় না, এটা হচ্ছে আমাদের মরজীবনের এটা একটা সবচেয়ে লিমিটেশন, একটা সীমাবদ্ধতায়। আধ্যাত্মিকতায় মানুষ দেবতা হয়ে যায়, তিনি দৈবী গুণকে চিন্তা করতে 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 এমন মানুষ হয়ে ওঠেন তাকে দেবতা ভিন্ন আর কিছু ভাবা যায় না। যেমন দেখবেন আপনারা অনেক ডাক্তারকে বলেন আহ মানুষ নয় গো দেবতা, তার মানে কি তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে সিল্কের কাপড় পরে স্টেথোস্কোপ নিয়ে আপনার চিকিৎসা করেন, তা নয়, তিনি এমন একটা আধ্যাত্মিক এমন একটা দিব্য গুণকে নিজের জীবনে এক্সারসাইজ করেছেন যাকে দেবতা ভিন্ন আর কিছু ভাবতে ইচ্ছেটুকুও করছে না, এই কারণে বলছেন। তাই বলছেন কিন্তু সে দেবতা হয়ে ওঠে কিন্তু সে মরণশীল, যেহেতু মানুষের শরীর ধারণ করেছেন, চিরজীবী হয় না, শরীর ধ্বংস হলেও তার স্মৃতি অবিনাশী। দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয় তখন নিভৃত পূজা লইবার জন্য তাহার স্মৃতি আমাদের বুক জুড়িয়া বসে। যতদিন তিনি স্থূল শরীরে ছিলেন তখন তাকে দেখতে পেতুন, এখন তিনি সবটুকু জুড়ে চলে গেছেন, আছো অনল অনিলে চির নবনীলে ভূধর সলিলে ভবনে,
কবে চলে গেছে আমার গুরু, 1998 সালে, কিন্তু তার সেই প্রতি মুহূর্তের স্মৃতি। সেদিনকে একজন বলছিলেন, আপনি তো এই ভূতিসানন্দির স্মৃতিগুলো তো বলেছেনই, অন্যান্য আপনার সিডিতে শুনেছি, আপনার বক্তৃতায় শুনেছি, এইগুলো শুনে শুনে অনেক শুনেছি। যেন ভাবটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের পরে আবার যেমন এখন শুনি রবীন্দ্রসঙ্গীত তৈরি করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেরকম ভূতিসানন্দির নতুন স্মৃতি তৈরি করব তা নয়, কিন্তু ওই পুরনো স্মৃতি নতুন আকারে আসে মানুষের কাছে। স্মৃতিগুলো আর কিচ্ছু করে না, স্মৃতিগুলো আমাদের শক্তি যোগায়, নতুন করে বাঁচতে শেখায়। কেন জানি না, এটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, বা এমনভাবে ভাবেন কি না জানি না, আমার যখনই নিজের সাধন ভজন সম্পর্কে কোনো কনফিউশন আসে, তখন ওই দীক্ষার সময় যে ছোট্ট একটা বই দেওয়া ছিল সাধন পদ্ধতি, তার তলায় লেখা ছিল অপর কাউকেও দেখা যাবে না, আমি এটা খুলে পড়ি, আদ্যন্ত পড়ি, শুরু থেকে শেষ অবধি পড়ি। সন্ন্যাসের মন্ত্র পড়ি না, ব্রহ্মচর্যের মন্ত্র পড়ি না, মহারাজের বলে দেওয়া ওই প্রার্থনাগুলো, মহারাজের নির্দেশগুলো পড়বার চেষ্টা করি। আমার প্রতি মুহূর্তে মনে হয় আমি যেন নতুন করে শক্তি পাচ্ছি। সেই দিন যেরকম একটা খুব একটা খুব বড় এনার্জি আসছিল, ঠিক সেই রকম ওই থেকে বুঝতে পারি এই কথাগুলোর অর্থ। দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয়, যখন এরা স্থূল শরীরে থাকে তখনই দুর্লভ, কিন্তু যখন স্থূল শরীর চলে যায়, চাওয়া মাত্র যার কাছে যাওয়া যায় না, যাওয়া গেলেও তার কাছ থেকে কিছু শোনার মতো কান তৈরি হয় না আমাদের। আমরা বলে যাই, তারাও শোনেন, তারাও উত্তর দেন, যখন স্থূল শরীরে থাকেন তারা উত্তর দিলে সে শব্দগুলো শোনার মতো কান আমাদের ছিল, সেই মরজগতের কান দিয়ে আমরা শুনতে পেতাম। হ্যাঁ, আমি অমর হতে পারিনি, তাই অমরের অমর কান আওয়াজ শুনতে পাই না, তখন তার সেই স্মৃতিগুলো সেগুলো আমাদের জাগায়, তখন সেই স্মৃতিগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়, তখন আমাদের সেই স্মৃতিগুলো নতুন করে আবার জীবন সম্পদে আমাদের পূর্ণ করে। আজকে আমরা এইখানেই থামছি, এই শুধুমাত্র সংক্ষিপ্ত পরিচয় একটুখানি পড়া হয়েছে। এই গ্রন্থটি এত সুন্দর, এর পাতায় পাতায়, এর পরতে পরতে বেঁচে থাকার নতুন নতুন উপাখ্যান আছে। যখন এরা বললেন ধারাবাহিকভাবে কিছু বলার দরকার, বলতে হবে, তখন আমার মনে হলো ধারাবাহিকভাবে এটাই শুরু করবো। ধারাবাহিকভাবে আগেও ঠিক ছিল এটা শুরু হবে, কিন্তু নরেন্দ্রপুর থেকে চলে যাওয়ার জন্য বিঘ্ন হলো, এখন থেকে ধারাবাহিকভাবে হবে। তারিখ বলেছেন বলতে আমাকে, আমি একটু ডিফিকাল্ট বলা, তবু আমি বলে দিচ্ছি, এটা ফেব্রুয়ারি মাস, তো আমি দেখছি যদি 29 তারিখে, 29 মার্চ, হ্যাঁ 29 মার্চ, না 29 মার্চ বরিশা থাকবে, তাহলে আমি এদের বলে দেবো 28, 29, 30 মধ্যে কোনো একটা দিন ক্লাস হবে মার্চ মাসে, ঠিক আছে বলে দেবো সেটা আমাদের সেদিনকে। সেটা ওই একটুখানি দেখে নিই বরিশা কবে নেয় আর কাঁকুড়গাছিতে কবে ক্লাস হয়, এটা দেখে নিই আপনাদের জানিয়ে দেবো, কিন্তু একটু খোঁজ রাখবেন 27, 28, 29, 30 তো বলরাম মন্দিরে ক্লাস আছে। আজকের মতো আমরা শেষ করছি, আরেকবার আমরা মহারাজের প্রণাম মন্ত্রটা একসাথে বলি। ওম কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরো লোকনায়ক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।